গণধর্ষণের ঘটনা সবাই শুনে থাকলেও ভার্চুয়াল ধর্ষণের ঘটনা অনেকের কাছেই অজানা। শুনতে অবাক লাগলেও এবার যুক্তরাজ্যে ভার্চুয়াল ধর্ষণের অভিযোগ তুলেছে 16 বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর অভিযোগ, ভিআর গেমে তার অবতারকে ধর্ষণ করেছে অজ্ঞাত একদল পুরুষ অবতার। ভার্চুয়াল মাধ্যমে ধর্ষণের কারণে সে শারীরিক কোনো আঘাত কিংবা ক্ষতির শিকার না হলেও বাস্তব জগতে ধর্ষণের শিকার হওয়া যে কারো মতোই তাকে মানসিক আঘাত সহ্য করতে হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য পুলিশ। ধারণা করা হচ্ছে এমন ঘটনায় এবারে প্রথম আনুষ্ঠানিকভাবে তদন্তে নেমেছে ব্রিটেনের নিরাপত্তা বাহিনী। তদন্তের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা জানান, প্রচলিত আইনে এমন অপরাধের কথা না থাকায় এই অভিযোগের তদন্ত করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এ ব্যাপারে মেটার কাছে জানতে চাইলে সংস্থাটির এক মুখপাত্র বলেন, যে ঘটনার কথা বলা হচ্ছে সেগুলোর কোনো স্থান মেটাভার্সে নেই। এই ধরনের অপরাধ ঠেকাতে স্বয়ংক্রিয় সুরক্ষা নামে একটি ব্যক্তিগত বাউন্ডারি আছে, যেখানে অচেনা কাউকে বাউন্ডারির কাছ থেকে কয়েক ফুট দূরে রাখা হয়। অন্তরাসীন সময় সংবাদ।